নিয়ে কথাবার্তা বলবো তো তার আগে বলে দিই যারা ওয়্যারলেস অপারেটর পরীক্ষা খারাপ দিয়েছে একদম চিন্তা করবে না যা হবার তো হবেই আমি আগের দিনকে মোটামুটি এক্সপেক্টেড কাটা বলে দিয়েছি এবার ওখান থেকে বেরিয়ে এসে ডাব্লিউপিএসআই মেনের দিকে ফোকাস করো মানে যাদের ওয়ারলেস ছিল যাদের ছিল না তাদের তো কোনো কথাই নেই বিন্দাস থাকুক আর একটা জিনিস বলেছিলাম যে স্ট্র্যাটেজি বা প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন এই সমস্ত ফলো করে ডাবলিউইপি মেন ক্লিয়ার করা যায় না মানে এর কোন এক্সামিনেশন ক্লিয়ার করা যায় না তুমি আজকে বা প্রিভিয়াস ইয়ার একদম প্রশ্ন পড়লো পরের বছর দেখবে প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ হ্যাঁ তবে সিলেবাস চেঞ্জ করতে পারবে না অর্থাৎ যে ফর্ম্যাট দেওয়া আছে যা থাকবে হয়তো ইংলিশের রিপোর্ট রাইটিং দেওয়া আছে তারপরে প্রেসি রাইটিং দেওয়া আছে সেগুলো চেঞ্জ করতে পারবে না সেগুলো থাকবে আমি বললাম যে যে ধারাবাহিক বা যে প্রথাগত ভাবে যে ফর্ম্যাটের মানে যে ধরনের কোয়েশ্চেন আসছে সেটা পরবর্তীকালে হয়তো চেঞ্জ হয়ে যাবে তো এই কারণে ওভারঅল সমস্ত বিষয়ে নিয়ে রাখতে হবে তো সেই ব্যাপারে কথা বলবো তো দেখো যে আহ আর একটা জিনিস যেহেতু ডাব্লিউপি কনস্টেবল মেন তারপরে ওয়ারলেস সুপারভাইজার এক একদিকে বিভিন্ন ধরনের পরীক্ষা এন এই সমস্ত থাকার জন্য মনে হয় যে এই ক্ষেত্রে বেশিরভাগ ক্যান্ডিডেট একদিকে মনোযোগ দিতে পারেনি তো এখন যারা প্রিপারেশন করতে মানে হয়তো পরে হয়তো শুরু করবে তাদের জন্য বলে রাখি ডবল সেভেন ফোর টু সেভেন এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তোমাদের জন্য এক মাসের স্পেশাল কোর্স দেওয়া হচ্ছে সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর একটা ইম্পর্টেন্ট তথ্য সেটা হচ্ছে সতেরোই জুলাই মোটামুটি ধরে রাখো ঠিক আছে সতেরোই জুলাই মোটামুটি ধরে রাখো যে পরীক্ষা হচ্ছে ঠিক আছে তার আগে হচ্ছে না ছাব্বিশে তারিখ ছাব্বিশে জুন যেটা হওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা হবে না আগে বলেও ছিলাম তোমাদেরকে মোটামুটি সতেরো তারিখে হচ্ছে বা হাতে তোমাদের একমাস টাইম আছে পুরো এইটুকু ধরে রাখো এবার দেখো আমরা স্ট্র্যাটেজি বা হচ্ছে কিভাবে কি পড়বে সেই ব্যাপারটা নিয়ে আসছি তুমি বেশি পড়লেই চাকরি হবে না ঠিক আছে তুমি ভাবছো যে আমি বেশি পড়বো যত বেশি পড়বো তত হয়তো চাকরি পেয়ে যাবে বেশি পড়লেই চাকরি হবে না তাহলে কিভাবে পড়তে হবে স্মার্ট স্টাডি স্মার্ট স্টাডিটা কি জিনিস তুমি দেখো যে জিনিসগুলো বেশি মানে সমুদ্রের মতো সিলেবাস নেই বেশি মুখস্থ করার ব্যাপার নেই সেই সমস্ত জিনিসগুলোকে তোমাকে টার্গেট করতে হবে ফোকাস করতে হবে রকম দেখো সহজ এক্সাম্পল বোঝায় জি কে পঞ্চাশ নম্বর পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে ইতিহাস তারপরে ভূগোল পলিটি তারপরে তোমার গ্রুপ পড়তে হবে মিসলেনিয়াস পড়তে হবে বিভিন্ন তারপরে এনভায়রনমেন্ট স্টাডিজ পড়তে হবে এক দুই তিন চার মোটামুটি সাত আটটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে এই ফিফটিন মার্কস পাওয়ার জন্য তাও এত পড়ে দেখবে যে কোথা থেকে কোথা থেকে কোশ্চেন দিয়েছে তুমি কমান পাচ্ছ না কিন্তু তুমি যদি বেঙ্গল ইংলিশটাকে টার্গেট করো তো দেখো যে বেঙ্গলিতে দুটো রিপোর্ট রাইটিং আর ইংলিশে আছে কত একটা রিপোর্ট রাইটিং তাহলে হলো তিনটে রিপোর্ট রাইটিং যেখানে তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর রিপোর্ট রাইটিং প্রতিবেদন প্রতিবেদনে এমন টপিক থাকে না মানে আনকমন টপিক থাকবে না তোমাকে জানাশোনার মধ্যেই দেওয়া হবে তুমি যদি মোটামুটি প্রত্যেকটা থেকে করে প্র্যাকটিস করো তবে তোমার একটা আয়ত্ত চলে আসবে যে এইভাবে লিখতে হবে কমন না পেলেও তুমি লিখে দিয়ে আসতে পারবে তাহলে এখানে কম পড়ে অর্থাৎ এখানে যদি তোমাকে দশ ঘন্টা পড়তে হয় জিকের জন্য তাহলে বেঙ্গল ইংলিশের জন্য এক ঘন্টা কি দু ঘন্টা পড়লে ইয়ে নাও সেই জায়গাতে তুমি নাম্বারটা বেশি ক্যারি করতে পারবে এটা একটা স্মার্ট সাদি গেলে প্রথমে আমরা শুধু কি জিকে 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 মানে সবাই জিকের পিছনে ভাগে এমন তো নয় তুমি জিকেতে বেশি নাম্বার পেলে বলে তোমাকে মেরিট লিস্টে পৌঁছে দেওয়া হবে এমন তো নয় তুমি ওভারঅল সমস্ত সাবজেক্টে কত পাচ্ছ সেটা দেখা হবে হ্যাঁ তবে ফার্স্ট পেপার যেটা থাকে মানে জিকে ম্যাথ রিজনিং এই যে ফার্স্ট পেপার যেটা হান্ড্রেড মার্কস আছে এইখানে একটা কোয়ালিফাইং মার্কস থাকে মানে লাস্ট ইয়ারে ছিল ফিফটি মার্কস মানে ফিফটি পেতে হয় আর বেঙ্গল ইংলিশের ক্ষেত্রে যেটা ইংলিশ পেপার ইংলিশ পেপারে আর আগের বছর সাড়ে এগারো ধরে রাখা হয়েছিল তবে চেষ্টা করবে যে বারো প্লাস মানে পনেরো পনেরো রাখার চেষ্টা করবে ইংলিশে মিনিমাম ঠিক আছে যাতে কোনো অসুবিধা না হয় তাহলে ভালো করে ইংলিশ পেপারটা ইংলিশ বেঙ্গলিটা ফ্রেশ করে লিখে দেখায় রিপোর্ট রাইটিং এ তোমার কত ফিফটিন মার্কস থাকছে প্রেসিস রাইটিং এ কত থাকছে টেন মার্কস থাকছে ট্রান্সলেশনে তোমার ফিফটিন মার্কস থাকছে আর গ্রামারে থাকছে কত টেন মার্কস আর একটা জিনিস বলে দিই এই গ্রামার পোর্শনে এই বছর সিনোনি ম্যান্টোনিম বা ইডিয়াম ফেজ প্রতিবার পরে বলে এগুলি আসবে তার কোনো ব্যাপার নেই ভকাবেলারি এই সমস্ত কিছু দেওয়া থাকে ঠিক আছে শুধু ওটা পার্টিকুলার লাস্ট তিন বছরে তাই এসেছে কিন্তু এবার মনে করা হচ্ছে যে চেঞ্জ হবে গ্যারান্টি চেঞ্জ করা হবে কারণ প্রতি বছর মডিফাই করা হচ্ছে এমনটা নয় যে সিলেবাসে বলেনি দেওয়া হবে তা নয় সিলেবাসে এখানে বলা আছে তো এই কারণের জন্য এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমন এরড ঠিক আছে এরর কারেকশন বা কমন এর ভালো করে প্র্যাকটিস করবে আর হচ্ছে যে প্রিপজিশনটা প্র্যাকটিস করে ডাকবে সিনোনিম অ্যান্টনিম যে আসবেই না তাই বলা হচ্ছে না হয়তো দিল কিন্তু কমিয়ে দিলো সিনোনিম অ্যান্টনিম হয়তো দুটো দিলো ইডিয়াম ফ্রিজ যে হতে দুটো তিনটে দিলে কমন এর মধ্যে হয়তো তিন চারটে ঢুকিয়ে দিলো প্রিপোজিশন হয়তো দুটো দিয়ে দিলো ঠিক আছে এইভাবে চেঞ্জ করা হবে এই জায়গাটা গ্যারান্টি চেঞ্জ করা হবে এবার কিন্তু তুমি যেখানে বুঝতে পারছো যে তোমার একটা রিপোর্ট রাইটিং আসছে মাঝে মধ্যে এসে রাইটিংও দিয়ে দেয় যদিও দুটো লেখাটা অনেকটা একই ধরনের পাই জাস্ট ফর্ম্যাটটা একটু চেঞ্জ করে দেবে প্রেসি রাইটিং দেখো প্রেসি রাইটিংটা অনেকে কঠিন বলে কঠিন নয় পেসি রাইটিং সহজই তুমি কয়েকটা পেসি রাইটিং প্র্যাকটিস করবে এটা তো সহজ তার কারণটা হচ্ছে যে প্যারাগ্রাফটা বলতে চাইছে বা যে যেটা লেখা আছে সেটাকে নিজের ভাষায় কি বলতে চাইছে সেই মেসেজটা তোমাকে লিখতে হবে তো মোটামুটি লিখলে পরে তিন চার পাওয়া যায় তুমি ভালো নাই বা হলো তিন তিন চারও তো পাওয়া যাবে একটু প্র্যাকটিস করলে ট্রান্সলেশন দেখো ট্রান্সলেশন তবে এবার যেটা শোনা যাচ্ছে যে প্রতিবার যেমন একটা গল্প থেকে বা প্রবন্ধ থেকে বিভিন্ন জায়গা থেকে তুলে দেওয়া হয় তো রিসেন্ট কি করা হয়েছে নাম্বার ডিস্ট্রিবিউশনের সুবিধার জন্য মানে নাম্বার সুবিধার জন্য একটু সবকিছু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে তো সেই ক্ষেত্রে ট্রান্সলেশন থাকতে পারে মানে আলাদা আলাদা সেন্টেন্স হিসেবে একটা করে সেন্টেন্স হিসেবে দিতে পারে হয়তো গেলে পাঁচটা সেন্টেন্স দিল তিন নম্বর করে থাকলো বা হয়তো সাতখানা সেন্টেন্স দিল কি হয়তো দশখানা সেন্টেন্স দিল দেড় নম্বর করে থাকলো হতেই পারে ঠিক আছে ওইরকম ভাবে ট্রান্সলেশনের পরিকল্পনা চলছে আমার যেটা মনে হয় যে এবছর সেরকম দেওয়া হবে অর্থাৎ জিকে পোর্শনটা জিকে পোর্শনটা অনেক কেটে কেটে দেওয়া হতে পারে তো কথা যেটা বলতে চাইছি এখানে রিপোর্ট রাইটিং পনেরো নম্বর আছে বেঙ্গলি দেখো রিপোর্ট রাইটিং পনেরো পনেরো তিরিশ নম্বর আছে তাহলে তুমি জিকের বদলে এই পঁয়ত্রিশ নম্বরকে টার্গেট করো এখানে যে টোটাল যে ফর্টি ফাইভ মার্ক্সের রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং এর তোর ফরম্যাট টরম্যাট তো আলাদা কিছু হতে পারে না একই ধরনের রিপোর্ট রাইটিং ফরম্যাট এক সেম তো এখানে তুমি সহজে বুঝে নিতে পারবে এবং লিখলে পরে নাম্বার ভালো পাওয়া যাবে সেইখানে জিকে তোমাকে কত পড়তে হচ্ছে একবার ভাবো দিয়ে দেখা গেলো প্রচুর জিকে পড়লে অনেক টাইম ওয়েস্ট করলে দিয়ে দেখা গেলো কমন এলো না পরীক্ষায় কোনো গ্যারান্টি নেই এটাকেই বলা হয় স্মার্ট স্টাডি তুমি প্রেসি রাইটিং যেখানে বুঝতেই পারছো যে আসবেই করো খারাপ হোক তিন নম্বর চার নম্বর পাবে ট্রান্সলেশান খারাপ হোক তুমি যেটা টিন্স ঠিক আছে মেন জিনিস হচ্ছে টেন্সের ফরম্যাট যেটাকে একদম কমন এর বলা হয় বা সেন্টেন্সেরও বলা হয় সেই জিনিসটা অতটা দেখা হয় না তবে ট্রান্সলেশনে তুমি যদি স্টিন্সের ফরম্যাটটা যদি ঠিকঠাক রাখো ঠিক আছে তাহলে তোমাকে একদম কেটে দেওয়া হয় না নাম্বার দেওয়া হয় গ্রামার পর্শনে যেগুলো বললাম কমন এরোর বা এরোর কারেকশন ওগুলো করো যদি কমন পায় ভালো কথা না হলে না পেলে না পাবে আমি মোটামুটি এইটুকু বলেছি যারা কমা ক্যান্ডিডেটও তাদের ক্ষেত্রে ফিফটিন মার্কসও কিন্তু পাওয়ার চেষ্টা করবে সে এগারো বারোতে হয়তো পাস করানো হতেও পারে কিন্তু ফিফটিন মার্কস বা টোয়েন্টি মার্কস পেলে তো ভালো হয় কিন্তু না হলে কম্পিটিশনে আসাটা মুশকিল হয়ে যাবে এবার বেঙ্গলি পেপারের ক্ষেত্রে দেখো এখানে থার্টি মার্কস আছে ট্রান্সলেশন তো কুড়ি নম্বর আছে বুঝতে পারছো যে ট্রান্সলেশনের যেটা থাকে সেটা খুব একটা কঠিন থাকে না মোটামুটি পারবে আশা করা যায় ঠিক আছে তো রিপোর্ট রাইটিং এখানে বাংলা বাংলা রিপোর্ট রাইটিং বাংলা তো আমরা মোটামুটি জানি ঠিক আছে তাই একটু প্র্যাকটিস করলে আয় এসে যাবে তাই চেষ্টা করতে হবে বেঙ্গলি পেপারটাতে যত বেশি বেশি করে নম্বর তুলে নাও কিরকম নম্বর পাওয়া যায় দেখো রিপোর্ট রাইটিংয়ে তুমি যদি মোটামুটি তথ্য টথ্য একটু ভালো করে দিতে পারো তাহলে সেই ক্ষেত্রে বারো তেরো পর্যন্ত পাওয়া যায় মানলাম যে কমন চলে এলো না খুব একটা ভালো লিখতে পারলো না দশ করে মোটামুটি পেয়ে যাবেই তো দশ দশ কুড়ি নম্বর হয়ে গেলে ট্রান্সলেশনে পায় বারো তেরো নম্বর পাওয়া যায় তো এই জায়গাতে বাংলাতে তিরিশ নম্বর পাওয়া এমন কিছু কঠিন নয় তাই তিরিশ নম্বর তুমি সিকিওর করে নাও

তো জাস্ট প্রতিটা চ্যাপ্টার থেকে ডিসক্রিপটিভের ফরম্যাট কীভাবে সেটা দেখে নেবে আমার দেখবে ইউটিউবে ফ্রি ক্লাসও আছে আর যাদেরকে বললাম যারা জয়েন করতে চায় এই মুহূর্তে হয়তো বুঝতে পারছে না যে কিভাবে কি করতে হবে না করতে হবে মোটামুটি প্রিপারেশান রেডি আছে কিন্তু একটা গাইডের দরকার আছে সেই ক্ষেত্রে বললাম ডাবল সেভেন নাইন সেভেন ফোর সেভেন ফোর সেভেন ফোর এক মাসের ওয়ান মান্থের স্পেশাল কোর্স মানে কোর্স করানো হবে তো সেই ক্ষেত্রে তোমরা সেইখানে জয়েন করে যেতে পারো তো জাস্ট প্রতিটা চ্যাপ্টারের কিভাবে কি ডেসক্রিপটিভ হবে সেই জিনিসটা তোমাকে দেখতে হবে ঠিক আছে আর রিজনিং যেটা মার্কস এইখানে দেখো টা হচ্ছে যে পুরো ইন্টেলিজেন্স পাওয়ার মানে তোমার যত ইন্টেলিজেন্স আছে দক্ষতা আছে ঠিক আছে সেইটা খুব মাছা করলে যে কিছু একটা উপকার হবে সেরকম নয় হ্যাঁ তবে প্র্যাকটিস করলে তো অবশ্যই স্টেটমেন্ট কনক্লুশন বলো বা সিলোলিজম বলো সেগুলো হয়তো নতুন কিছু দিতে পারে বা যে পাজাল টেস্ট দিতে পারে যেগুলো ব্যাঙ্কিং সেক্টরে আসতো মানে হয়তো তোমাকে পাঁচটা বন্ধু বলে যে এ বি সি ডি পাঁচটা বন্ধু আছে তাদের পাঁচটা শহরে বাস করে কেউ কলকাতা মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদে বাস করে তাদের হয়তো বলে দিলো যে বিভিন্ন পেশা কেউ হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেউ হয়তো আহ তোমার ডাক্তার এরকম বিভিন্ন পেশা দিয়ে দিল কেউ হয়তো খেলা দেখে কেউ হয়তো গান শুনে এরকম হবি বলে দিল দিয়ে তোমাকে ডেটা ইনসাফিসিয়েন্ট থাকবে সেগুলোকে বের করতে হবে যেটাকে পাজাল টেস্ট বলা হয় এরকম ধরনের আসতে পারে আর এসআরটি সিচুয়েশন টি সিচুয়েশন টেস্ট যেটা বলে সেটা তো আসে দেখো এই জিনিসটা প্রতি বছরই আসছে তো আসবে না সেটা বলা যায় না হয়তো একটাই এলো নতুন জিনিস ঢুকিয়ে তো তো এই অতটা চাপ নেওয়া দরকার নেই ঠিক আছে মানে তোমার যদি বুদ্ধিমত্তা থাকে এমনি তুমি পেরে যাবে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে তাই বললাম যে ম্যাথামেটিক্স ক্ষেত্রে তুমি পারবে কারণ বিভিন্ন এক্সামিনেশনের কম্পিটিশন নিচ্ছ সেহেতু ম্যাথামেটিক্স করতে পারবে কোনো প্রবলেম নেই শুধু ডেসক্রিপটিভ ফর্ম্যাটটা তোমাকে দেখে নিতে হবে তাহলে এই গেল স্মার্ট স্টাডি এইগুলোতে তুমি একটু একটু করে টাইম দাও ফোকাস করো জিনিসগুলোকে বুঝে নাও বেসিকগুলোকে বেসিক কনসেপ্ট এই সমস্ত ক্লিয়ার করে রাখো জি কে এসো সবার শেষে আমার মতে আমার কাছে যদি বুদ্ধি নাও তাহলে হচ্ছে জি কে এসো তুমি সবার পিছিয়ে শেষে জি কে ব্যাপারটা ওভারঅল এতদিন ধরে তো তুমি প্রিলির জন্য পড়া করেছো বিভিন্ন এক্সামিনেশনের জন্য পড়া করেছো ঠিক আছে আর জি কে এবার যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার গোটাগুটি কোটি দশ নম্বরের এলেও আমার মনে হয় যে এই দশ নম্বরের মধ্যে কেটে কেটে থাকার বেশি সম্ভাবনা হয়তো গেলে যে আড়াই থাকলো বা হয়তো দুই প্লাস দুই প্লাস এরকম থাকলো ঠিক আছে বা হয়তো একদম হয়তো যদি ছটা কোশ্চান দেয় পাঁচটা করতে দেয় তার মধ্যে হয়তো একটা দুটো হয়তো একটা দশ নম্বরে দিতে পারে বাদ বাকি হয়তো এরকম কেটে কেটে দেওয়ারই সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে অতটা চাপ নেওয়ার কিছু নেই তোমাকে আর ওই রকম বলবে না যে নেতাজি সুভাষচন্দ্র বা আজাদিন বাহিনী সম্পর্কে আলোচনা করুন দশ নম্বর একটা দিয়ে দিল সম্ভাবনা খুবই কম এরকম গোটাগুটি এরকম দশ নম্বর প্রশ্ন আসার তাও জি কে কি ধরনের পড়বে ঠিক আছে জি কে দেখো ইতিহাস এটাই ইতিহাসটা এতদিন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে আসতো তো এবার আমি বলবো যে এনসিয়েন্ট বা মিডিয়া ফিল্ডটাও একটু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো সেগুলো পড়ে রাখবে যেমন হয়তো হরপ্পা মহেন্দার সভ্যতা বা হচ্ছে যে তোমার মাতস তারপরে ভক্তিবাদী সুফিবাদী আন্দোলন ওই মাঝের সময়গুলো যেগুলো ইম্পর্টেন্ট আছে একটু করে রাখবে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম মূল কথাগুলো বা বক্তব্যগুলো কি আর একটা জিনিস ইতিহাস থেকে প্রতিবার কোস্তান চলে আসছে তো এবার হয়তো ইতিহাস থেকে নাও কোস্তান পরে এমনটাও হতে পারে ঠিক আছে এবার থেকে যেটা ভীষণ ইম্পর্টেন্ট যে এনভাররনমেন্টাল স্টাডিজ এটা ভীষণ ইম্পর্টেন্ট পরিবেশবিদ্যা যদি ধ্বংস সম্পর্কে এর একেবার পড়েছিল তবে এনভাররনমেন্টাল স্টাডিজ খাদ্য সংকট খাদ্য মোকাবিলা তারপরে বিভিন্ন টিকাকরণ তারপরে যে করোনা ভ্যাকসিন ট্যাক্সিন এগুলোর উপাদান টুপাদান যেগুলো রয়েছে হ্যাঁ এইগুলো এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে বিভিন্ন দূষণ দূষণ সংক্রান্ত ব্যাপার ওইগুলো করবে এনভায়রনমেন্টাল স্টাডিজ তো ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রতি বছর থাকে এনভায়রনমেন্টাল স্টাডিজ তারপর হচ্ছে জিওগ্রাফি হ্যাঁ ইন্ডিয়ান জিওগ্রাফি তারপরে ডব্লিউপি জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এখান থেকে কোশ্চেন বাদ দেবে না যেগুলো একদম মানে ডাইরেক্ট টপিক কি বলছি যে কৃষি খনিজ সম্পদ তারপর হচ্ছে ভূপ্রকৃতি জলবায়ু শিল্প হ্যাঁ তারপরে হচ্ছে তোমার তথ্য প্রযুক্তিবিদ্যা এইরকম ধরনের ডাইরেক্ট যে সমস্ত জিনিসগুলো ওয়েস্ট বেঙ্গল প্লাস হচ্ছে ইন্ডিয়ান মানে এই জায়গাগুলো ডাইরেক্ট প্রত্যেকটা ছোট ছোট পয়েন্ট করে করে রাখবে তারপরে তোমার এনভেনমেন্টাল স্টাডিসের যে সমস্ত বিভিন্ন ইতিহাসে যে সমস্ত বিল রয়েছে মানে যেগুলো ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের ঠিক আছে বা হয়তো যারা বিপ্লবী নেতা রয়েছে যেমন ভারত সভা হতে পারে তারপরে হচ্ছে কাকুরি ষড়যন্ত্র মামলা কি বা হচ্ছে তোমার জাতীয় কংগ্রেস তারপরে হচ্ছে বিল তারপরে উডের এরকম ধরনের ছোট ছোট যে সমস্ত পয়েন্ট গুলো রয়েছে ঠিক আছে সেইগুলো করবে এবার চলে এসো যে অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো যেমন পলিটি পলিটি থেকে মাধ্যমিক লেভেলে তো করলে হবে না এটা তোমাকে ইলেভেন টুয়েলভ এর লেভেলের করতে হবে ঠিক আছে ইন্ডিয়ান পলিটির বিভিন্ন যে সমস্ত রুল টুলগুলো আছে নির্দেশমূলক নীতি নির্দেশমূলক নীতির মধ্যে কোনগুলো হয়তো ভাগ আছে সেগুলো করলে বা হচ্ছে রাষ্ট্রপতির যে বিভিন্ন ক্ষমতা রয়েছে হয়তো পার্টিকুলার কোনো পয়েন্ট বলে দিলে ভেটো পাওয়ার কি বা হয়তো অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কি বা হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার বা সাংবিধানিক যে পার্থক্য রয়েছে সেই জিনিসটা করবে তারপরে তোমার যেগুলো ছোট ছোট পয়েন্ট রয়েছে যেমন হচ্ছে কোরাম কোরাম কি তারপরে হচ্ছে যে তোমার ওই যে সিক্সটি ওয়ান দ্বারা আর্টিকেল দ্বারা ইমপিচমেন্ট বলা হয় এরকম ধরনের ছোট ছোট জিরো আওয়ার কি এরকম ছোট ছোট পয়েন্ট যেগুলো রয়েছে তথ্য জানার অধিকার কি তারপর যে হিবাস কর্পাস কি এরকম ধরনের পয়েন্টগুলো ছোট ছোটো পয়েন্টগুলো পড়বে এবার আসছি রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এতদিন পর্যন্ত লাস্ট ইয়ারে যে সমস্ত রিপোর্ট রাইটিং এসেছে সেইটাকে অনেকে সম্পাদকীয় রিপোর্ট রাইটিং বলা হয় মানে বলে যে সম্পাদকীয় রিপোর্ট রাইটিং অ্যাকচুয়ালি যে রিপোর্ট রাইটিং দেয় না এডিটোরিয়াল না নিউজ পেপার এরকম কিছু ধরনের থাকে না বাংলাতে যেটা দেয় বাংলাতে হচ্ছে যে অ্যাওয়ারনেস টাইপের বা হচ্ছে সচেতনতা অভিযান বলতে পারো ঠিক আছে সচেতনতা অভিযান মানে এই রিপোর্ট রাইটিং মানে ওই আমরা যেটা নিউজ পেপারে যে রিপোর্ট দেখতে পাই সেই রিপোর্ট রাইটিং নয় মানে নিউজ পেপারে আসবে এমন ব্যাপার নয় তোমার এলাকায় কোনো কিছু একটা হলো সেই ব্যাপারে তোমাকে হয়তো রিপোর্ট রাইটিং লিখতে দিল তো ব্যাপারটা আমি এটাই বলছি যে ওখানে প্রতিবেদন লেখা থাকে তো এই ফর্ম্যাটটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে যে প্রিভিয়াস ইয়ারগুলোতে যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক দিয়েছিল যেমন হয়তো শিশু শ্রমিক তারপর হচ্ছে তোমার নারী নির্যাতন কি হয়তো তোমাকে দিয়েছিল যে পোলিও সচেতনতা মাদক বিরোধী প্রচার অভিযান তো এই রকম ধরনের যেগুলো দিয়েছি দিয়েছিল দেখা গেল যে বাংলা এবার হয়তো চেঞ্জ করে দিতে পারে তো এবারে মানে কি মানে যেটা একদম সংবাদপত্র সংবাদপত্রে আমরা যে রিপোর্টগুলো দেখতে পাই ঠিক আছে সেই রকম ধরনের রিপোর্ট রাইটিং এবার আসতে পারে হয়তো তোমাকে দিয়ে দিলো যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা হয়েছে তোমাকে পয়েন্ট দিয়ে দিল তার উপরে একটা প্রতিবেদন লিখতে হবে তো আমি এই রকম চেঞ্জেস বলছি যে প্রতিবেদনই থাকবে কিন্তু লাস্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ারে যেগুলো তো এসেছিল সেইরকম ধরনের চিরাচরিত সবাই বুঝে গেছে এখন যে শিশু শ্রমিক বা হচ্ছে তোমার পরিবেশ সংক্রান্ত গ্লোবাল ওয়ার্মিং ওজন স্তর ঠিক আছে এরকম ধরনের প্রতিবার চলেই আসছে তারপর যে পথ দুর্ঘটনা এরকম চলে আসছে এরকমগুলোকে টার্গেট করবে সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অন্য পথে চলবে তাই এই ঘটনার জন্য যেগুলো মাধ্যমিক লেভেল পর্যন্ত তোমরা রিপোর্ট রাইটিং করেছিলে সাধারণ যেগুলো নিউজ পেপারে লেখা ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট বা হয়তো তো বললো যে তোমার এলাকায় একটা হয়তো রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয়েছে ঠিক আছে বা এরকম ধরনের তোমাকে হয়তো চোরখাটো দিল তারপরে হয়তো বন্যা আমি করেছিলাম আগে বলতাম ধরনের আসবে না কিন্তু যারা সুপারভাইজার পরীক্ষা দিয়েছে বা সেখানে দেখলে বুঝতে পারবে যে কুচ ভি হোস হয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যা কিছু অন্য কিছু করে দিতে পারে তো বন্যা সংক্রান্ত বা হচ্ছে ভূমিকম্প সংক্রান্ত ঠিক আছে তারপরে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হলো বা হচ্ছে এরকম ধরনের এই টাইপের বা হচ্ছে অগ্নিকাণ্ড এরকম ধরনেরও একটা দুটো করে জাস্ট যেগুলোকে বলা হয় নিউজ পেপারিক বা সংবাদপত্রের প্রতিবেদন লেখা সেইগুলো বাংলা ইংরেজিতে করে রাখবে বা হয়তো তোমাকে বলে যে তোমার এলাকায় পরিবেশ দূষণের বিরুদ্ধে একটা প্রচার অভিযান হয়েছে কি হয়তো যেটা কিছুদিন আগে আমাদের পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হয়ে গেল বা হচ্ছে তোমার এলাকায় কোনো আহ স্বেচ্ছাসেবী সংগঠক যারা দুস্থদের জন্য হয়তো কিছু সাহায্য করলো ঠিক আছে এরকম টাইপের তোমাকে সহজ মানে যেগুলো আমরা ভাবি না মানে যে সমস্ত টপিকগুলোকে তো ইম্পর্টেন্ট টপিক থাকবে না মানে ইম্পর্টেন্ট টপিক দিলে তো মোটামুটি সবাই কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো হুবু সেটা দেখে লিখে দিয়ে আসতে পারবে অর্থাৎ তুমি ওখানে বানিয়ে বানিয়ে কতটুকু লিখে আসতে পারছো সেই রকম ধরনের টপিকের উপরে দেওয়ার বেশি সম্ভাবনা দেবেই না সেটা বলছি না তবে যেরকম মতি দেখছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডে তাই আমি সমস্ত ব্যাপারটা মানে মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে যে চিরাচরিত প্রথা বা যেভাবে আমরা পড়ে আসছি ইম্পর্টেন্ট এই বলে আর কিছু হয় না তাই এই জন্য বললাম তোমাদেরকে স্মার্ট স্টাডি অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ফরম্যাট কিভাবে কি লিখতে হয় সেই জিনিসটা জেনে যাওয়ার জন্য মানে কমন পেয়ে যাবে এই ধারণা নিয়ে একদমই পরীক্ষা হলে যাবে না তাহলে আমি শেষে একটাই পরামর্শ দেব প্রেফারেন্স যদি রাখতে হয় তাহলে প্রেফারেন্সটা এইভাবে রাখো মানে প্রথমে দাও বাংলাকে প্রেফারেন্স তারপরে দাও ইংরেজিকে প্রেফারেন্স তারপর হচ্ছে অঙ্ক কে তারপর হচ্ছে রিজনিং তারপরে হচ্ছে জিকে অর্থাৎ বাংলায় কি করবে মানে বাংলা রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন মানে এটাকেও অবহেলা করবে না যে বাংলা ও বাঙালি ছেলে পড়ে যাবো হয়ে যাবো বললে হবে না কারণ লিটারেচার সাহিত্য সম্পূর্ণ আলাদা জিনিস তাই লেখা প্র্যাকটিস না করলে কোনো মতেই হবে না তো কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম এটুকু ভেবে যাও তা ভালো করে লেখা প্র্যাকটিস করো আর হয়তো বেশি দিন টাইম নেই তবুও অনেক কিছু হতে পারে ইচ্ছে করলে অনেক কিছুই হতে পারে তো এরকম টার্গেট নিতে হবে যে বাংলায় অন্তত নয় প্লাস নয় রিপোর্ট রাইটিংগুলোতে যেন পাওয়া যায় আর যেটা ইয়ে রাইটিং আছে সেটা তো মোটামুটি তেরো চোদ্দ পাওয়া যায় অর্থাৎ থার্টি ওয়ান থার্টি প্লাস নম্বর তোমার সহজে পাওয়া যাবে ঠিক আছে ইংরাজির ক্ষেত্রেও মোটামুটি তোমাকে টার্গেট নিতে হবে যারা কমাঠামা ক্যান্ডিডেট আছে বাইশ থেকে পঁচিশও পাওয়ার টার্গেট নিতে হবে কম করে হলেও এবং পাওয়া যায় খুব একটা ভালো ইংরেজি না জানলেও মোটামুটি পাওয়া যাবে অঙ্কর ক্ষেত্রে পঁচিশই টার্গেট রাখতে হবে রিজনিং এর ক্ষেত্রে আমি কুড়ি নম্বর ধরে রাখলাম পাঁচ নম্বর ছেড়ে রাখলাম কারণ কি হবে বলা যায় না ওই সময় অনেক কিছু ভুলভাল হয়ে যাও সিলি মিস্টেক হয়ে জিকের ক্ষেত্রে তো অনেক কিছুই পাওয়া যায় কেউ হয়তো কুড়ি পঁচিশ পায় তো ম্যাক্সিমামকে চল্লিশ পঁয়তাল্লিশ অব্দি পেয়ে পেয়ে যায় কেটে কেটে যদি দেওয়া হয় সেক্ষেত্রে পঞ্চাশে পঞ্চাশে হয়তো পেয়ে যেতে পারে তবে তো অবশ্যই প্লাস টার্গেট রাখতেই হবে তাহলে আজ থেকে নতুন প্যাটার্ন চেঞ্জ করে দাও যে বেশি পড়া নয় তোমাকে বুঝে নেওয়া জি কে তো মাত্র ফিফটি মান্থ পঞ্চাশ নম্বরের আছে আর বাকিগুলো আছে টোটাল দেড়শো নম্বরের তাই জি কে একদিকে বাকি বাকি সাবজেক্টগুলো একদিকে এইটুকু মনে রাখবে তাই এখানে তোমাকে জি কে যদি দু ঘন্টা পড়তে হয় ঠিক আছে সেই তুলনাতে এটা দে মানে দেড় গুণ আছে এখানে কি তিন গুণ পড়তে হবে না পড়তে হবে না জিকে যদি দু ঘন্টা পড়তে হয় বাকিগুলোও দু ঘন্টা পড়তে হবে কিন্তু এর তুলনায় ওর তিন গুণ নাম্বার বেশি ঠিক আছে তাই ওই জন্য স্মার্ট স্টাডি করো বেশি পড়া নয় স্মার্ট স্টাডি করো জিনিসগুলোকে বুঝে নাও ফরম্যাটগুলোকে বুঝে নাও যেগুলো সিওর আসবে বুঝতে পারছো ট্রান্সলেশন বা রিপোর্ট রাইটিং সেইগুলোকে ভালো করে আয়ত্তে আনো লেখার চেষ্টা করো ঠিক আছে এইভাবেই তুমি ডব্লিউপি এর দিকে এগিয়ে যাবে যে বেশি জানলেই বেশি পড়লেই হবে এমন ব্যাপার নয় এর আগে অনেক স্টুডেন্টকেও আমি দেখেছি যে যারা হয়তো মককে ভালো পারফরমেন্স দেখাতো হয়তো বেশি পড়তো সব সময় জানতো তারা চাকরি পায়নি এমন সময় হয়েছে যারা হয়তো সেইভাবে পড়তো না ফাঁকি মেরেছে তারা হয়তো অনেকে চাকরি পেয়ে গেছে ঠিক আছে তাই ডাব্লিউ বিপির পাওয়া চাকরি মানে এটাই বললাম যে এমন হতে পারে যে তুমি ডাব্লিউ ক্লিয়ার করে দিতে পারো কিন্তু এই সাই ক্লিয়ার করতে পারো ঠিক আছে ওই কারণের জন্য আরো একবার বেশি বেশি পড়া নয় স্মার্ট স্টাডি বুঝে পড়া যারা বিভিন্ন এক্সামিনেশনের জন্য সেইভাবে ফোকাস করতে পারোনি বা এটা प्रिपरेशन নিতে পারেনি ভাবলে যে ওয়্যারলেসের পরীক্ষার পরে অ্যাডমিশন নেবে তাদের জন্য 7797427474 WhatsApp নাম্বার ঠিক আছে এখানে মেসেজ করবে তোমাদের জন্য এক মাসের স্পেশাল কোর্স দেওয়া হচ্ছে সেইখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে এটা যারা আমাকে মানো তাদের জন্য আর যারা বেশি বুঝে গেছো যারা ভাবছো যে পাগলা ভংভাট করে এখানে বকে গেল কি বকে গেল নিজেই জানা না তাদের জন্য অনেক সমবেদনা রইল তোমাদের জন্য অফ প্রাভ রইলো